পরিবহন আইন সংশোধন করে যাত্রী ও নাগরিক সমাজের অংশগ্রহণ নিশ্চিত করার দাবি জানিয়েছে যাত্রী কল্যাণ সমিতি সকালে জাতীয় প্রেসক্লাবে বিগত সরকারের প্রণীত সড়ক আইনে যাত্রী স্বার্থ উপেক্ষিত শীর্ষক আলোচনা সভায় সংগঠনটির দাবি ষোলো বছর পরিবহন পরিচালনায় সকল ক্ষেত্রে যাত্রী সাধারণের প্রাধান্য বাদ দিয়ে মালিকদের ইচ্ছায় সব নীতি প্রণয়ন করেছে আওয়ামী লীগ সরকার ফলে পরিবহনের বিশৃঙ্খলা ও অরাজকতা ভাড়া নৈরাজ্য যাত্রী হয়রানি অস্বাভাবিক হারে বেড়েছে